নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে তো যেটি তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে চালু ছিল না কিন্তু আদার স্টেটে চালু রয়েছে এবং তার কিন্তু প্রচুর বেনিফিট রয়েছে এক্সাম্পল আমাদের স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে অনেকটা সেরকমই কিন্তু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ুষ্মান ভারত তো কয়েকদিন ধরে দু তিনটে ভিডিও আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করে দেওয়া হয়েছে তো আজকে আমরা সেটি নিয়েই কথা বলবো যে আদৌ কি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা হয়েছে কি না তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এরকম আরও আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আমরা যে হেলথ কার্ডটি বানাচ্ছিলাম সেই হেলথ কার্ডটির অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে হেলথ আইডি ডট জি ডট ইন এটির কিন্তু নাম চেঞ্জ হয়েছে এটি কিন্তু আগে ছিল হেলথ আইডি ডট এন ডি এইচ এম ডট জি ডট ইন কিন্তু তোমরা চেঞ্জেসটি বুঝতে পারছো যেখানে রয়েছে হেলথ আইডি ডট এ বি ডি এম ডট ডট ইন এবং এখানে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তোমরা একটি ইম্পর্টেন্ট নোট বলেও দেওয়া রয়েছে যখন তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে তো এখানে তোমরা এই নোটটি তোমরা দেখতে পাবে যেখানে ইম্পর্টেন্ট নোট দিয়েও দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে প্লিজ নোট তারপরে বলা হচ্ছে হেলথ আইডি হ্যাজ নাও বিনেম টু আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট অর্থাৎ এ বি এইচ এ দিস ডাজ নট ইম্প্যাক্ট এক্সিস্টিং ফাংশনালিটি অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ ইউজিং ইউর অ্যাকাউন্ট অ্যাজ বিফোর তো এই নোটটি তোমরা পড়লেই কিন্তু তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের যে হেলথ কার্ডটি ছিল সেটির নাম চেঞ্জ করে এখন করা হয়েছে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড অর্থাৎ এ বি এইচ এ তো আগে যারা কার্ডটি করেছিলে তাদের কার্ডটিও কিন্তু চলবে এমন নয় যে সেটি বন্ধ হয়ে যাচ্ছে শুধু নাম চেঞ্জ হয়েছে এখানে আর কিছু কিন্তু চেঞ্জ হয়নি বাদ বাকি সবই তোমাদের ঠিক আছে তো এখানে দেখার বিষয় এটি যে নামটি চেঞ্জ করা হয়েছে আগে শুধু তোমরা ছিলে যেটি পেয়েছিলে হেলথ আইডি তো এখন চেঞ্জ হয়ে হয়েছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তো এটুকুই চেঞ্জ হয়েছে বাদ বাকি কিন্তু কিছু চেঞ্জ হয়নি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা সিম্পলি এটিকে ক্লোজ করে দেবে এবং এখান থেকে করে দেবে জেনারেট এ বি এইচ এ অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তো এটিতে তোমরা ক্লিক করবে তো ক্লিক করার পরেই তোমরা পেয়ে যাবে জেনারেট ভায়া আধার জেনারেট ভায়া ড্রাইভিং লাইসেন্স এবং যদি তোমরা বলো যে আমাদের আধার অথবা ড্রাইভিং লাইসেন্স নেই তাহলে অন্য কোনো আইডি দিয়ে করতে চাই তো সেক্ষেত্রে তোমরা আই ডো

গেছে সেটি তোমাদের পুট করতে হবে এইভাবে ওটিপিটি পুট করার পরে তোমরা এখান থেকে করে দেবে সাবমিট তো এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হেলথ কার্ডের যে ফর্ম ফিল আমরা করেছি সেইটাই রয়েছে সেম টু সেম শুধুমাত্র তোমাদের যেটি বললাম এখানে কার্ডটির নাম চেঞ্জ করে করা হয়েছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যেটি তোমরা এখানেও দেখতে পাবে যেখানে লেখা রয়েছে ক্রিয়েট ইউর এ বি এইচ এ অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট উইল মেক ইট ইজি ফর ইউ টু সিকিউরলি অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ ইউর হেলথ ডেটা ডিজিটালি ইউ উইল অলসো গেট টু সেট আপ এ পি এইচ আর অর্থাৎ তোমার যে পার্সোনাল হেলথ রেকর্ড অ্যাড্রেস ফর কনস্ট্যান্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট শেয়ারিং অফ হেলথ রেকর্ড তো বন্ধুরা তোমরা আগে যারা হেলথ কার্ডটি করেছো তারা নিশ্চিন্তে থাকতে পারো এটির জাস্ট নাম চেঞ্জ হয়েছে আদার্স কোনো ডেটা বা কিছু চেঞ্জ হয়নি তোমরা যে কার্ডটি তোমাদের হাতে রয়েছে সেটি দিয়েই তোমরা কাজ করতে পারবে অর্থাৎ তোমরা কোনো মেডিক্লেম যদি করতে চাও সেই কার্ডটি দিয়েই তোমাদের মেডিক্লেম তোমরা করতে পারবে বাদ বাকি যা চেঞ্জ হয়ে সেটি তোমাদের বলা হলো আদার্স কিন্তু কিছু চেঞ্জ হয়নি তো সবই কিন্তু সেম রয়েছে তো অনেকে এসে বলছে যে আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে আমাদের আয়ুষ্মান ভারত কার্ড করতে হবে এরকম কিন্তু নয় বন্ধুরা সেটি কিন্তু হেলথ কিন্তু তোমাদের নাম চেঞ্জ করে করা হয়েছে ভারত তো এটি সেই ভারত যেটি আদার স্টেটে চলছে সেটি কিন্তু নয় এটি কিন্তু হেলথ কার্ডটারই নামকরণ করা হয়েছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তো ঘাবরানো কিছু নেই তোমরা যারা পুরোনো আগে অ্যাকাউন্ট করে রেখেছিলে তাদের সেই অ্যাকাউন্টেই চলবে তো বন্ধুরা এটি ছিল কিন্তু আজকে আমাদের আপডেট আপডেটটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুর মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে